بشارك دائما আসসালামু আলাইকুম আহমদুল্লাহ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভাষা একাডেমি ভার্চুয়াল ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে ফাইনাইট ভার্সাস নন ফাইনাইট। আমরা এখানে দুইটি এক্সাম্পলের মাধ্যমে এই দুটি ভার্বের পার্থক্য দেখাবো ইনশাআল্লাহ। চলো আমরা তাহলে দেখি। প্রথম সেন্টেন্স যেমন আমরা লিখলাম, হি ওয়ান্টস টু কাম হিয়ার। দেখো আমরা এখানে লিখেছি হি ওয়ান্টস টু কাম হিয়ার। এখানে এই ওয়ান্টস হচ্ছে একটা ভার্ব, এটা একটা প্রেজেন্ট ফর্ম আছে, এবং এখানে টু কাম এটাও কিন্তু একটা ভার্ব। খেয়াল করো, ওয়ান্টস একটি ভার্ব এবং টু কাম এটিও একটি ভার্ব। আমরা এখানে বলবো এই ওয়ান্টস হচ্ছে একটা ফাইনাইট ভার্ব এবং এই টু কামটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। আমরা প্রমাণ করব। আমরা এর আগে বলেছিলাম যে ফাইনাইট ভার্ব হচ্ছে যেই ভার্বটি টেন্স দ্বারা পরিবর্তিত হয়, আর নন ফাইনাইট হচ্ছে যেই ভার্বটি টেন্স দ্বারা পরিবর্তিত হয় না। আমরা যদি এখন এই সেন্টেন্সটাকে পাস্ট টেন্সে নিয়ে যাই, যে হি ওয়ান্টস টু কাম হিয়ার, সে এখানে আসতে চায়, আর যদি পাস্ট টেন্স করি সে এখানে আসতে চেয়েছিল, তাহলে হবে হি ওয়ান্টেড টু কাম হিয়ার। সে এখানে আসতে এসেছিল। দেখো এই ওয়ান ভার্বটা এখানে হয়ে গেল ওয়ান্টেড, কিন্তু টু কাম এই ভার্বটি কিন্তু এখানে চেঞ্জ হয়নি, টু কামই রয়েছে। তাহলে দেখা গেল আমরা প্রেজেন্ট থেকে যখন পাস্ট টেন্সে চলে যাই তখন আমাদের ফাইনাইট ভার্বটা পাস্ট ফর্মে চলে যায়, কিন্তু নন ফাইনাইট ভার্ব টু কামই থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না। আমরা এখন বলবো এই সেন্টেন্সটাকে ফিউচার টেন্স যদি করি, অর্থাৎ সে এখানে আসতে চাইবে, তাহলে সেন্টেন্সটা হবে হি উইল ওয়ান্ট টু কাম হিয়ার। দেখো আমরা এখানে এই ওয়ান্টস ওয়ান্টেড এই ভার্বটা এখানে ফিউচার টেন্স হওয়ার কারণে, ভবিষ্যৎ টেন্স হওয়ার কারণে এটা হয়ে গিয়েছে উইল ওয়ান্ট, ভবিষ্যৎ টেন্স। কিন্তু উইল ওয়ান্ট হওয়ার পরেও এই টু কাম ভার্বটি কিন্তু পরিবর্তিত হয়নি, অর্থাৎ এখানে এই ওয়ান্টস হচ্ছে একটি ফাইনাইট ভার্ব, ওয়ান্টেড এটা একটা ফাইনাইট ভার্ব এবং উইল ওয়ান্ট এটা একটা ফাইনাইট ভার্ব। কেননা এটা সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজের রূপ পরিবর্তন করে নিচ্ছে, কখনো প্রেজেন্ট, কখনো পাস্ট, কখনো ফিউচার ফর্ম। কিন্তু এই টু কাম ভার্বটি কোনো সিচুয়েশনে পরিবর্তিত হচ্ছে না। আর আমরা সূত্রে এর আগের ক্লাসে বলেছিলাম যে ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। দেখো টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই জন্য এই ভার্বগুলো হচ্ছে ইনফিনিটিভ। আমরা বলেছিলাম নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার, একটি হচ্ছে ইনফিনিটিভ, আরেকটি হচ্ছে জেরান্ড, আরেকটি হচ্ছে পার্টিসিপল। সো এখানে এই টু কামটা হচ্ছে একটা ইনফিনিটিভ। আমরা আরেকটি সেন্টেন্স দেখি জেরান্ডের ব্যবহার। যেমন আমরা যদি লিখি হি কামস হিয়ার, সে এখানে আসে, কিভাবে আসে? ড্যান্সিং। হি কামস হিয়ার ড্যান্সিং, সে এখানে নাচতে নাচতে আসে। এখানে দেখো হি কামস এটা একটা একটা ফাইনাইট ভার্ব, আর এই ড্যান্সিংটা কি ভার্ব তোমার নিজেরাই করবে। আমি যদি এটাকে পাস্ট টেন্সে নিয়ে যাই তাহলে হবে সে এখানে নাচতে নাচতে এসেছিল, তাহলে কি হবে হি কেম, সি এ এম ই, হি কেম হিয়ার ড্যান্সিং। এখন দেখো এখানে কামস ভার্বটা পরিবর্তিত হয়ে কেম হয়ে গেল পাস্ট টেন্স হওয়ার কারণে, কিন্তু ড্যান্সিং ভার্বটা পরিবর্তিত হয়নি, তার মানে এখানে এই ড্যান্সিংটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। আর এটা কোন ক্যাটাগরি নন ফাইনাইট ভার্ব? এটা হচ্ছে একটা জেরান্ড। আমরা যদি এই সেন্টেন্সটাকে ফিউচার টেন্সে নিয়ে যাই তাহলে হবে হি উইল কাম হিয়ার, হি উইল কাম হিয়ার, সে এখানে আসবে নাচতে নাচতে। আমরা একটা লেখা, এটা জাম্পিং হতে পারে, লাফাতে লাফাতে আসবে, ওয়াকিং হতে পারে, হেঁটে হেঁটে আসবে, রানিং যদি দিই দৌড়াতে দৌড়াতে আসবে। আমরা এখানে ড্যান্সিং দিলাম। দেখো ফিউচার টেন্সেও এই ভার্বটা কাম ভার্বটা উইল কাম হয়েছে, কিন্তু ড্যান্সিং ভার্বটির কোনো পরিবর্তন হয়নি, এই জন্য আমরা বলি এই ড্যান্সিং এই ভার্বটা হচ্ছে একটা জেরান্ড।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের এই ক্লাসটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ইউটিউবে বাসার একাডেমিতে এসে সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।